মহাশয়া এবং উপস্থিত হয়েছেন আমাদের ক্লাব সভাপতি শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। অভিনেতা জহর রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু এই মঞ্চ এবং কালী পুজো উপলক্ষে এই মঞ্চ এবং পাবো এই মঞ্চে আসছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র সান্দীপ সেন মহাশয়। তার কণ্ঠে শুনবো এবং আমাদের দিদি মোবাইলটা সরান প্রাক্তন সাংসদ শ্রী করিম গণতন্ত্র মহাশয়ের হাত ধরে আমাদের এবছরের কালী পূজার শুভ উদ্বোধন হচ্ছে। সকলে একটু জোরে হাত তালি দিন। শ্রীমতী সুধা ঘোষ সকলকে পরদারি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার মায়ের গলায় মালাদান করবেন শ্রীমতী স্বামী চ্যাটার্জি। তার হয়ে মাল্যদান করছেন মাকে শ্রী সম্রাট তপদার মহাশয়। একটু সকলে সহযোগিতা করুন। এবার মাল্যদান করবেন আমাদের ক্লাব সম্পাদক শ্রী নরেন্দ্রনাথ ঘোষ। হ্যালো উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন আমাদের পৌরমাতা। সকলে একটু জোরে হাত তালি দিন। এরপর সম্মানিত করা হচ্ছে যাকে সম্মানিত না করলে খুব এ হবে। তরফ থেকে পাড়া অঞ্চলে যারা থাকি তারা এই পাড়ারই লোক আমরা। প্রদীপদাকে আমরা সবসময় পাই, আমাদের অভিভাবক প্রাক্তন সাংসদ স্যারকে আমরা সবসময় পাই, কিন্তু যে আর কিংবদন্তি অভিনেতা জহর রায়ের স্মৃতির উদ্দেশ্যে এবং সম্মানিত করছে শ্রী সম্রাট তপাদার আমাদের প্রাক্তন সাংসদ শ্রী তড়িৎবরণ তপদার মহাশয়কে। সকলে একটু জোরে হাত তালি দিন। অসংখ্য ধন্যবাদ সকলে বিশিষ্ট অতিথিরা যারা আমাদের বলতে গেলে আমার দুদিন সময় লাগবে। আপনারা যদি সেরা উৎসব কোনোদিন সময় পান আমাকে দুদিনের জন্য ডাকবেন, আমি আপনাদের জন্য এখানে থাকবো, খাওয়া দাওয়া করে রাত দিন ভরে দেব। এত কিছু আমি দেখেছি তাদের, এত কিছু শিখেছি তাদের থেকে। ভানুদা তো আমাকে হাত ধরে নিয়ে গেছে, আমি একটা জুতো পায়েছিল তাও ছিঁড়া,
তা আমাকে বললেন যে তুমি ছেঁড়া জুতো পরে কী করে যাবে, আমরা আমার তো আর জুতো নেই, একটা কেডস আছে সেটা পরে আমি স্কুলে যাই, সে তার সেটাও ছেঁড়া। তখন উনি আমার জীবনে প্রথম একটা জুতোর দোকানে গিয়ে এক জোড়া জুতো কিনে দিয়েছিলেন। সেই জুতো আমি কয়েক বছর একবারে সাজিয়ে রেখেছিলাম, পরিনি শুধু তাকে সম্মান জানানোর জন্য। যাই হোক, কিন্তু জহরলাল ব্যাপারে আমাকে আগেই বলেছিল, আমার খুব খুব ভালো লেগেছিল যখন বলল জহরলালের শতবার্ষিকী আমরা এটা মনে রেখেছি। আজকালকার দিনে কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউকে মনে রাখে না। টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় মানুষকে ভুলিয়ে দেয় সব কিছু। কিন্তু এরা যে এতদিন বাদেও, আর এরাও তার বয়সীও কেউ না, তারা যে আজকে মনে রেখে এটা করেছে, এটা আমি বলবো সম্রাটকে আমার অন্তর থেকে আমার ভালোবাসা আশীর্বাদ জানাচ্ছি। নমস্কার।